কালিয়াগঞ্জে জোড়া মৃত্যু, 12 ঘন্টার উত্তরবঙ্গ বনদে ডাক দিল বিজেপি। বিচ্ছিন্ন দুই ঘটনায় জোড়া মৃত্যু। উত্তপ্ত কালিয়াগঞ্জের অশান্তির প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বনদে ডাক দিল বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন রায়গঞ্জ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শুক্রবার 12 ঘন্টার জন্য উত্তরবঙ্গের 7 জেলায় বনদে ডাক দিয়েছে। বনদ মানে জনগণের সমস্যা, তাই বিজেপি জনবিরোধী কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে, রয়েছেন উত্তরবঙ্গে। তিনি সাফ জানিয়ে দিলেন বনদ সত্ত্বেও তার কর্মসূচি চলবে। দিন কয়েক আগে কালিয়াগঞ্জে সাহেবঘাটার এক আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, যৌন হেনস্থার চিহ্ন নেই। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। এছাড়া রাজনৈতিক মহলেও তীব্র চাপান উতর জারি। কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছেন পুলিশ। কোনো অশান্তি যাতে না ছড়ায় তার জন্য 30 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট কানেকশন। এই ঘটনা ঘিরে টানাপোড়েনের মাঝে কালিয়াগঞ্জেই বুধবার পুলিশি অভিযানে এক যুবকের মৃত্যুতে নতুন করে উত্তপ্ত তৈরি হয়েছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে বুধবার রাতে পুলিশ অভিযান চালায়। সূত্রের খবর, আসামি ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে পুলিশের এই অভিযান। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবক পুলিশকে বাধা দেওয়ায় গুলি চলে। তবে এর সঙ্গে কালিয়াগঞ্জে ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদে থানায় হামলার ঘটনায় কোনো যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুঞ্জয় বর্মন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে দাবি করে। তার মৃত্যু রাজবংশীদের উপর পুলিশের অত্যাচার বলে রাজনৈতিক রং দিতে চায় বিজেপি। এরপরই রাজ্য বিজেপি নেতৃত্ব শুক্রবার উত্তরবঙ্গে 12 ঘন্টা বনদের ডাক দিল।